श्रीअद्वैता गदाता शिवाचार्य श्री गौर भक्त वृंदा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। मुकम करते बात अलंग उलंग गिरी यत्कृपात भुवं वंदे परमानंद माधव श्री गुरुदेवतायनम श्री चैतन्य ईश्वरम नमः विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी इति नाम। तो हमरा श्रवण करछि श्रीमद् भगवत गीता सप्तम अध्याय विज्ञान योग। गत काल के पर्यंत आम श्रवण करला भगवान वर्णना करछेन कि भाव चार प्रकार मानुष जरा सुकृतिवान जरा वर्णाश्रम धर्म पालन करे आर्त जिज्ञासु अर्थात ज्ञानी तो तारा चार प्रकार का आत्मसमर्पण करे तो भगवान के भक्ति करे কিন্তু কিছুটা জ্ঞান কর্ম মিশ্র আছে। তাদের মধ্যে যে জ্ঞানী সে সব থেকে ভগবানের প্রিয়, কারণ তার কোনো জড় কামনা বাসনা নেই। ঠিক আছে, সেই জ্ঞানীরা বহু জন্মের পরে ধরুন বুঝতে পারে সব কিছু বাসুদেব ভগবান কাছে পূর্ণ মতে আত্মসমর্পণ করে এবং এই প্রকার মানুষ খুব দুর্লভ। এটা বলার পরে ভগবান 20 নম্বর শ্লোকে বলছেন, কামহি তৈ তৈ কামহি তৈ তৈ হিত জ্ঞান প্রপদন্তে অন্য দেবতা তম তম নিয়মম আস্থায় কৃত্যা নিয়তা সোয়া। তো কামই তহিতে হিত জ্ঞান, কামের দ্বারা তহিত বিভিন্ন প্রকারে কামনা বাসনা দ্বারা কি হয় হিত জ্ঞান, তাদের জ্ঞান অপহৃত হয়েছে বিভিন্ন প্রকারের কামনা বাসনা দ্বারা, বিভিন্ন প্রকারের ভৌতিক কামনা বাসনা দ্বারা। যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা কি করে প্রপদন্তে অন্য দেবতা, তারা ভগবানকে ত্যাগ করে অন্য দেবতাদের কাছে প্রপত্তি করে। অন্য দেবতারা তারাও ভগবানের অঙ্গ, ভগবান থেকে পৃথক নয়, প্রত্যেকে ভগবানকে না করে সে দেবতাদেরকে করে। করলে কি হয় তম তম নিয়মম আস্থায় প্রকৃতি আর নিয়তা সোয়া, তারা কি করে তাদের সোয়া নিজ নিজের প্রকৃতি অনুসারে যেই প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সে সেইভাবে বিভিন্ন প্রকারের নীতি নিয়ম নিষ্ঠা পালন করে, সে বিশেষ বিশেষ দেবাদেবীদের পূজা করে থাকে। তার যেরকম কামনা বাসনা আছে সে কামনা বাসনা পূর্ণ করার জন্য সে বিশেষ বিশেষ দেবাদেবীর পূজা করবে। আর কামনা বাসনা তো আসছে প্রকৃতির গুণের প্রভাব থেকে, তং তং নিয়মম আস্থায় প্রকৃত্যা নিয়তা সুয়া, নিজের নিজের প্রকৃতি অনুসারে তারা বিভিন্ন নিয়ম নিষ্ঠা পালন করে সে সমস্ত দেবাদেবীদেরকে তারা পূজা করছে। তো ভগবান বলেছিলেন যে সকাম ভক্ত, তারা সকাম ভক্ত তারা আমাকে পূজা করে, তো দুষ্কৃতিন যারা আমাকে পূজা করে না, সুকৃতিন তারা আমাকে পূজা করে। কিন্তু
তা ধরে সকাম ভক্তের কথা বলা হলো, কিছু কামনা বাসনা আছে, তারা আমাকে পূজা করে, ঠিক আছে, তো ভগবানকে তারা পূজা করে আর ভগবান তাদের বাসনা পূর্ণ করে, তারা তাদের প্রচেষ্টায় সফল হয়। কিন্তু অনেক আছে তাদের কামনা বাসনা আছে কিন্তু ভগবানের প্রবৃত্তি করে না, সেরকম কামনা বাসনা থাকলেও সকাম ভক্ত হয় ভগবানের, আর কিছু কিছু কি হয় না, তারা ভগবানকে পূজা না করে বিভিন্ন দেবতাদেরকে পূজা করে, তাদের কিছু ভৌতিক বস্তু দরকার, ভৌতিক সুখ দরকার, ভৌতিক বিপদ থেকে তারা মুক্তি পেতে চায়, এই আর্ত আর্ত আর অর্থার্থ এই দুটো। তো সেই কথা ভগবান এখানে চারটে শ্লোকে যারা দেবাদেবীদেরকে পূজা করছে সেই তত্ত্বটি তিনি প্রকাশ করে। দেবাদেবীদেরকে কারা পূজা করছে, যাদের বুদ্ধি হত্য হয়েছে তারা কেন দেবাদেবীদেরকে পূজা করছে, তো তারা বিভিন্ন প্রকারের আর্ত অর্থার্থী আছে, বিপদে পড়েছে, তো দেবাদেবীদেরকে পূজা করলে খুব শীঘ্র ফল পাবে। তো ভগবান বিষ্ণু অত শীঘ্র ফল দেয় না। তাছাড়া আর একটা জিনিস আছে, যে কোনো ভৌতিক কামনা বাসনা দেবতারা পূর্ণ করবে, কিন্তু বিষ্ণু সমস্ত ভৌতিক বাসনা কামনা পূর্ণ করবে না। যারা বেশি ভাবে ভক্ত তারা দেখবে, ভগবান বিষ্ণু দেখবেন যে আমি যদি কামনা বাসনাকে পূর্ণ করি এতে মঙ্গল হবে না অমঙ্গল হবে, দেবতাদের এইসব বিচার নাই, যে চায় দিয়ে দেবে, তো ভগবানের বিচার আছে, কাউকে দিতে পারে না দিতে পারে, কখনো কখনো পেতে দেরি হয়, তো মানুষের ধৈর্য থাকে না, তাড়াতাড়ি চায় দেবতাদের কাছে যায়, তার দেবতা শরণাপন্ন হয়। হয় প্রকৃতি নিয়তা সোয়া, সে যে প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত সেই প্রকৃতির অনুসারে তারা কি করে, দেবতার পূজা করে, ভগবানের তারা পূজা করে না। ঠিক আছে, কাময় তৈতে হিত, তারা তাদের হিত জ্ঞান জ্ঞান হত্য হয়েছে, তারা দেবতাদের এইভাবে দেবতাদের পূজা করছে। তো যারা আর্ত আর্ত বলা আছে, যারা আর্ততে পড়িয়াছে তারা ভগবানকে ডাকতে পারে, দেবতাদেরকে ডাকতে পারে। তো যারা ভগবানকে ডাকে তাদের ব্যাপারটা কি, তারা আর্ততা আছে বা অর্থার্থী আছে, এই আর্ত অর্থার্থী এটা তো সকাম, তারপর এটা তো শুদ্ধ ভক্ত নয় অশুদ্ধ, কিন্তু অশুদ্ধ হলেও ভগবানের পূজা করার ফলে আস্তে আস্তে তাদের সেই জড় অশুদ্ধতা দূরীভূত হয়ে যায়, তখন তার শুদ্ধ ভক্তি স্তরে চলে আসে। ঠিক আছে, এই একটা সুবিধা আছে। কাম সর্বকাম মুখ্য কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজন্ত পুরুষম পরম। কেউ কামনা বাসনা আছে, কেউ কামনা বাসনা নেই, কেউ মুক্তি কাম করে, যাই হোক না কেন পরম পুরুষের পূজা করে, ভগবানের পূজা করলে ভগবান কখন কখন তার বাসনাকে পূর্ণ করে তাকে ভক্ত করবে, কিংবা তার বাসনা থেকে মুক্ত করে তাকে ভক্ত করে দেবে, এই সুবিধা আছে। তার বাসনাকে জড় বাসনাকে পূর্ণ করিয়ে ভক্ত করবে, বা জড় বাসনাকে মুক্ত করে ভক্ত করবে,
ঠিক আছে, তো দেবতারা বোঝা গেল সেটা হবে না। যারা ভগবানকে পরিত্যাগ করে দেবতাদেরকে পূজা করে, তাদের কি হয় না, আধ্যাত্মিক জ্ঞানকে তারা হারায়। জড় ভৌতিক বাসনা আছে, ভৌতিক বাসনা থাকুক, যদি ভগবানকে পূজা করতো তাহলে সে ভগবানকে পরিত্যাগ করলো না, ভগবত বহির্মুখ হলো। সে ভৌতিক বাসনা থাকলে তাহলে ভগবত উন্মুখী আছে, আছে তো ভৌতিক বাসনাটা যে ভগবানকে ত্যাগ করবে, শীঘ্র তাদের কামনা বাসনা পূর্ণ হবে বলে তারা তাদের ভগবান প্রতি ভালোবাসা নেই, ভগবান প্রতি ভালোবাসা নেই, তো সেজন্য তারা কি করে না, তাদের রাজসিক তামসিক সাত্ত্বিক যেরকম গুণ তাদের রয়েছে, সেখানে বিভিন্ন দেবদেবীদের পূজা করে। ঠিক আছে, অন্তত দেবদেবীদের পূজা করে, দেবদেবীদের তো ভগবানের কি অঙ্গ প্রত্যঙ্গের মত, তো অঙ্গ প্রত্যঙ্গের পূজা করে ফল পাবে, তো সেরকম ফল পাবে। দেবদেবীদের যে পূজা করছে এতে ভগবানের একটা বিরাট ভূমিকা রয়েছে। ভগবান বলছেন, যো যো যাং যাং তনুং ভক্ত শ্রদ্ধা অর্চিতুম ইচ্ছতি, যে যে ব্যক্তি তার স্বভাব অনুসারে, তারপরে যে গুণের প্রভাব তার প্রভাবের অনুসারে, সে যাম যাম যে যে ভক্ত যে যে দেবতাকে তনু বিশেষ বিশেষ দেবতাকে শ্রদ্ধা অর্চিতুম ইচ্ছতি, শ্রদ্ধা সহকারে সে তার অর্চনা করা উপাসনা করা ইচ্ছা করে। অর্থাৎ কেউ শ্রদ্ধা সহকারে কালী শিব দুর্গা গণেশ ইচ্ছা করে, তার সেই শ্রদ্ধাটা ভগবান বলছেন তস্য তস্য অচলাম শ্রদ্ধা তামেব বিদধা অহম, আমি তাদেরকে সেই শ্রদ্ধাটা প্রদান করি। দেবতাদেরকে উপাসনা করলে ভগবানকে পাওয়া যাবে, দেবতাদেরকে উপাসনা করলে ভগবানের প্রতি শ্রদ্ধা আসবে না, আর দেবতাদেরকে উপাসনা করলে দেবতাদের প্রতি তো শ্রদ্ধা আসবে না। দেবতা দেবতা উপাসনাকারী দেবতাদেরকে শ্রদ্ধা করতে হলে ভগবানের উপর নির্ভর করতে হচ্ছে। ভগবান বলছেন যে আমি শ্রদ্ধা দিই, যে বিশ্বাসটা দেবতাদের প্রতি বিশ্বাসটা ভগবান প্রদান করছে। যার যার যে যে দেবতাকে উপাসনা করতে চায় তাদের যে শ্রদ্ধা বিশ্বাসটা সেটা ভগবান দিচ্ছে। দেবতারা তাদের চরম মঙ্গল প্রদান করতে পারে, তো সেজন্যই ভগবান বলছেন যে আমি পরমাত্মার জীবের হৃদয়ে রয়েছি, এটা আমার বিজনেস, আমার কাজ, এটা আমি যে ভিন্ন ভিন্ন প্রকার দেবতা রয়েছে তাদের যে শ্রদ্ধাটা আমি প্রদান করাচ্ছি, অচলম দৃঢ় শ্রদ্ধা ভগবান তাকে দিচ্ছে। কেন, সে বিপদে পড়ে বা কিছু ভৌতিক বস্তু চেয়ে দেবতার পূজা করছে, দেবতারা কে দেবতাদের পূজা করছে, দেবতাদের দেবতারা ভগবানের বিভূতি অবতার, তারা তাদের পূজা করছে, এটা কিছু খারাপ বলছে না, কিন্তু সব থেকে ভালো নয়। দেবতার পূজা করে ফলটা পেতে পারে, দেখ সব কামনা বাসনা আছে, দেবতাদের পূজা করলে কি পাবে, ভগবানকে পূজা করলে কি খারাপ,
খুব সুন্দর সুস্পষ্ট ভাবে এখানে বর্ণনা করা হলো। তো আমি তাদের শ্রদ্ধা দেব, তারপরে কি হবে না, সত্বয়া শ্রদ্ধাযুক্ত তস্য আরাধনাম ইহতে লভতে চ তথা কামা মায়া ইব বিহিতান হিতা। দেখুন জিনিসটা কি হচ্ছে, একে তো দেবতাদেরকে পূজা করতে হলে যে দৃঢ় শ্রদ্ধা তাদের প্রতি সেটা ভগবান দিচ্ছে, শুধু সেটা যে ভগবান দিচ্ছে তা নয়, দেবতারা পূজা করলে দেবতাদের যা কিছু লাভ পাবে ভগবান সেটাও আমি দিচ্ছি। মানুষ ভিন্ন ভিন্ন দেবতার পূজা করে যেটা পাচ্ছে সেটা ভগবান দিচ্ছে, অর্থাৎ ভগবান থেকে নিয়ে দেবতা আমাদেরকে দিচ্ছে। সত্বয়া শ্রদ্ধা যুক্তা তস্য আরাধনা বিহতে, শ্রদ্ধা সহকারে সে তার আরাধনা করলে লভতে চ তত কামা, তার যত কামনা বাসনা আছে সে লাভ করবে, কোথেকে লাভ করবে না, মায়া মায়া এব বিহিতান হিতা, আমার দ্বারা সেগুলি ব্যবস্থা আমি সেগুলি প্রদান করতে দেব। তো দেবতাদেরকে শ্রদ্ধাটা ভগবান দিচ্ছেন, যে শ্রদ্ধা দিয়ে দেবতার উপাসনা করবে আর তারা সেই উপাসনা করলে যেটা পাবে সেটা ভগবান দিচ্ছেন। দেবতারা জীবের বাসনা পূর্ণ করতে পারে, ভগবানের জীবের বাসনা পূর্ণ করতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, ভগবান বুঝিয়ে বললেন সকাম লোক কিছু আছে কামনা বাসনা আছে আমার পূজা করে তাদের কি ফল হবে, কিছু কিছু আমার পূজা না করে দেবতাদের পূজা করে, তো ভগবান দেবতারা তাদের বাসনা পূর্ণ করে, সেটার জন্য দেবতাদের শ্রদ্ধা আমি প্রদান করি আর দেবতাদের মাধ্যমে আমি ফলটা দিই। আচ্ছা, আমার পূজা করলে কি ফল পাবে, আমার পূজা করলে আমি কি ফল দেব, দেবতাদের পূজা করলে আমি কি ফল দেব, ফলটা তো ভগবান দিচ্ছে, ফল তো দেবতা দিচ্ছে না, তো ভগবানের পূজা করলে কি ফল পাবে, দেবতার পূজা করলে কি ফল পাবে, ভগবানের পূজা করলে তার জড় কামনা বাসনা পূর্তি হতে পারে, তারপরে সে ভক্তি করতে পারে আর জড় কামনা বাসনাকে সে মুক্ত হতে পারে, দেবতার পূজা করলে তাদের জড় কামনা বাসনাটা পূর্ণ হবে কিন্তু সেটি অনিত্য ফল দেবে, অন্তবর্ত ফলং তেষাং তৎ ভবতি অল্প মেধেসাম, অন্তর্ভুক্ত ফলম তেসাম তৎ ভবতি অল্প মেধেসাম, দেবান দেব যদি জানতি মদভক্তা জানতি মমা, অল্প মেধেসাম এজন্য যারা দেবাদেবদেরকে পূজা করে তাদেরকে মূর্খ বলা হচ্ছে, অল্প বুদ্ধি সম্পন্ন, অল্প বুদ্ধি সম্পন্ন মানে কেন অল্প বুদ্ধি সম্পন্ন বলা আছে, তারা দেবাদেবীদেরকে এই অনিত্য ভৌতিক বস্তু পাওয়ার জন্য দেবাদেবীকে পূজা করছে, তাদের সে ফলটি অন্তর্গত এটা ক্ষণস্থায়ী সীমিত ফল পাচ্ছে আর ক্ষণস্থায়ী ফল পাচ্ছে, অন্তর্গত ফলম তেষাম তৎ ভবতি অল্প মেধেসা। তো কি পার্থক্য আছে, দেবতাদের পূজা করলে আমার পূজা করলে না, দেবতাদের পূজা করলে দেবান দেব যত জানতি, দেবতা পূজা করলে দেবতার কাছে যাবে আর আমার ভক্ত হলে সে আমার কাছে আসবে। তো কেউ বলবে যে দেবতাদের পূজা করলে অনিত ফল পাবে আপনার কাছ থেকে আর আপনি পূজা আপনার পূজা করলে নিত্য ফল পাবে,
সেটা তো ঠিক হলো না। আপনি নিজে পেলে নিত্য ফল দেবে, দুধের বোঝা গেল অনিত্য ফল দেবে, এটা ন্যায় সঙ্গত হলো না? সেরকম নয়, তারা দেবতাদেরকে বোঝা গেলে দেবতাদেরকে পাবে, আমার পূজা লাগে আমাকে পাবে, এটা ঠিক কথা না? যে যার পূজা করবে সে তাকে পাবে। ব্যাপারটা আছে, দেবতাদেরকে বোঝা গেলে তার টেম্পোরারি ফল পাবে, আমাকে বোঝা গেলে নিত্য ফল পাবে, তো আমার দোষ কি আছে? দেবতারা তো অনিত্য, তারা তো অনিত্য, তারা নিত্য ফল দেবে কি করে? এটাকে তোমাকে বুঝতে হবে। যে দেবতা নিজেই অনিত্য, সে তার ভক্তের নিত্য ফল দেবে কি করে? তোমরা দেবতার পূজা করছ, তারা অনিত্য, তোমরা অনিত্য ফল পাবে, নিত্য ফল পাবে না। ভগবান যারা ভক্ত তার নিত্য ফল পাবে, সেই জন্যই এখানে বলেছে অল্প মেয়েছে সান। অনিত্য দেবতাদেরকে পূজা করে অনিত্য ফল পাবে, নিত্য ফল পাবে না, তাই তো অল্প মেয়েদের সান। ভগবান তো নিত্য, ভক্ত নিত্য, তাদের যে ভক্তি আছে সে ভক্তি করলে কি হবে? ভক্তির ফল নিত্য, ভগবান নিত্য, ভগবান ভক্ত নিত্য, ভক্তি নিত্য, ভক্তির ফল নিত্য, বাস এগুলো বর্ণনা করা আছে। কিন্তু ভগবানকে কোন দোষারোপ করা যাবে, কিন্তু ভগবানের কোন দোষ নেই। তো এভাবে দেবাদেবী উপাসনা সম্পর্কে সুন্দরভাবে ভগবান বুঝিয়ে বললেন। অন্যত্র এক দুই জায়গায় দেবাদেবী পূজা সম্পর্কে ভগবান কিছু আলোকপাত করেছে। তো এখানে ভগবান বর্ণনা করলেন, যারা দেবাদেবী পূজা করে তারা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। দেবাদেবীকে পূজা করে কর্মকাণ্ডীরা, তাই না? তারা কর্মকাণ্ডী, তারা যজ্ঞ করে, দেবাদেবীকে পূজা করে। আগে তো যজ্ঞের কথা বর্ণনা করেছেন, দ্রব্য যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, জ্ঞান যজ্ঞকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তাদের ভিতরে সমস্যা গুলো সেগুলো বুঝতে হবে। যজ্ঞ করে মাধ্যমে দেবতাদের পূজা করে যাও, এই ফলটা পাবে কিন্তু। দেখেন ইন্টারেস্টিং আছে, ভগবান যারা দেবদেবী পূজা করে তাদের অল্প বুদ্ধি সম্পন্ন করল, যারা মনে করে যে নিরাকার থেকে সাকার রূপ এসেছে, মায়াবাদী যারা, তাদের সম্পর্কে ভগবান কি বলছেন? বলছেন অব্যক্তম ব্যক্তিম আপন্ন মন্যতে মাং অবুদ্ধায়। সে যে অব্যক্ত, অব্যক্ত থেকে ব্যক্তিত্ব এসছে, নিরাকার থেকে সাকার এসেছে, এইরকম যে মনে করে সে অবুদ্ধায়, তাতে কোনো বুদ্ধি নেই, তাই না? নির্বুদ্ধি, অবুদ্ধি, ওটা তো অল্প মেধা, সময় অল্প বুদ্ধি আছে, এদের মনে কিছু বুদ্ধি নাই। কেন না? পরম ভাব অজানত মম অব্যয়ম অন্তম, আমার পরম ভাব মম অব্যয়ম অনুত্তম, আমি যে অব্যয় এটা তারা দেয়, তারা অনইন্টেলিজেন্ট, কোনো বুদ্ধি নেই। দেবতা উপাসকরা হলো লেস ইন্টেলিজেন্ট, অল্প বুদ্ধি। এখানে বলছেন অনইন্টেলিজেন্ট, তারা কি মনে করছে? যে নিরাকার ব্রহ্ম থেকে মায়ার সংস্পর্শে এই সাকার রূপ এসেছে, অর্থাৎ এই কৃষ্ণের রূপটাকেও তারা মায়া রূপ বলে মনে করছে। নিরাকার থেকে সাকার,
সত্ত্বগুণের, কৃষ্ণ হচ্ছেন সত্ত্বগুণের, রাম সত্ত্বগুণের, শুদ্ধ সত্ত্ব এটাকে বলে না, তারা মাইকে বলে মনে করে, তারা ভগবানের পরম ভাবম জানো, তারা ভগবান দিব্য ভাবকে জানে না, ভগবানের যে দিব্য রূপ গুণ কার্যকলাপ রয়েছে তারা জানে না, সেগুলি হচ্ছে অব্যয় নিত্য আর শ্রেষ্ঠ অনুত্তম, সব থেকে অনুত্তম উত্তম, সব থেকে উত্তম, এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা জগৎ এখনই এই নিরাকার 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 নিয়ে ছুটছে, আর যারা সাকারকে মানছে তারা বলছে নিরাকার থেকে এই মায়া সংস্পর্শে এসে সাকার রূপ কৃষ্ণ হয়েছে, এরা কেন এরকম বলছে? তারা এরকম বলছে পরম ভাব মজার, আমার দিব্য ভাব তারা জানে না, দিব্য স্বরূপের কথা তারা জানে না, এই জন্য তারা বলছে। ঠিক আছে, তো আজকে এই শ্লোকটা বললাম, কালকে শ্লোকের আর বাকি আমরা শ্রবণ করব, এই শ্লোক সম্পর্কে কি বলা হয়েছে, কার কোনো প্রশ্ন আছে আজকে? মঙ্গলময় তো বলো। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। মহারাজ, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রাপাদ্যন্তে মায়া মেতাম তারান্তিতে। মহারাজ, কতটা প্রাপত্যেক করতে হবে মহারাজ? কতটা, যতটা করো পারবে ততটা করবে, যতটা প্রপত্তি করবে ততটা ফল পাবে, হাফ প্রপত্তি করলে হাফ ফল পাবে, পূর্ণ প্রপত্তি করলে পূর্ণ ফল পাবে, এর চতুর্দশ প্রপত্তি করলে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথ্যেব ভজামি হম, যতটুকু প্রপত্তি করবে যেইভাবে প্রপত্তি করবে সেইভাবে প্রতিদান পাবে, প্রপত্তি করতে পূর্ণ প্রপত্তি করতে হবে, তাহলে আমাদের সফল হবে, তাহলে ভগবানও পূর্ণ প্রতিদান দেবে না, হুম হুম সম্পূর্ণ রূপে ভগবান বলছেন তোমার কাছে যতদিন সব কিছু আমি না নিয়েছি ততদিন আমার মন সন্তুষ্ট নাই, সব কিছু তোমার কাছে নিয়ে নেব তাহলে আমার শান্তি আছে, যতদিন তুমি সব ধরে বসে আছো তোমারও শান্তি নেই আমারও শান্তি নেই, সেজন্যই আমি সব নিয়ে নেব, সব নিয়ে যাচ্ছে সবার কাছে ভগবান নিচ্ছে, মূর্খ মানুষ বোঝে না, ভগবান তো বলছে মৃত্যু সর্বহরস্য হম, আমি সব তো একদিন হরণ করে নিয়ে নেব, একদিন ভগবান সব নিয়ে নেবে, কিন্তু আগে থেকে আমরা যেতে চাইছি না, সব যদি নিয়ে যাবে তাহলে আগে থেকে দিলে কি ক্ষতি আছে, ভক্তবৃন্দ ঠাকুর বলছেন এবে না ভজলে যশ দশ চরমে পড়িবে লাজে, সময় থাকতে থাকতে তুমি সব পুরো দিচ্ছ না, মানস দেহ গেহ যো কিছু মর আর তুই এপদে নন্দ কিশোর এখন বাবা দাও, এখন দেবে না একদিন জোর জবরদস্ত হারাবে, লজ্জার কথা না, এবে না বজলে যশ দশ চরমে পড়িবে লাজে, একদিন তো ভগবানকে শরণাপন্ন হতে হবে, সব যেতেই হবে, সে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবো কেন, তার আগে সব দিয়ে দেয়, ঠিক না? হ্যাঁ মহারাজ, বৃন্দাস কর প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। মহারাজ, আপনি বলছেন যে আমরা কামনা বাসনা করি আর নিষ্কাম ভাবেই করি যে ভগবানের আশ্রয় বা ভগবানের সেবা করতে হবে, কিন্তু কেউ কেউ যে বলে যে আমি দেবতার পূজা করতে করতে আমি ভগবানের ভক্তি লাভ করছি, মানে কি করা উচিত আমাদের? অনেকে বলছে যে আগে আমরা দেবতার পূজা করব, দেবতার পূজা করতে করতে আমরা ভক্তি লাভ করব ভগবানের প্রতি, আর আপনি বলছেন কামনা বাসনা থাকুক আর যাই থাকুক আমরা ভগবানের পূজা করব নিষ্কাম হইলেও। কে বলছে, কে বলছে কামনা বাসনা থাকুক যাই থাকুক ভগবান পূজা করলে, কে বললো?
না, এই যে আপনার আলোচনার মাধ্যমে আমি ওইটা বুঝতে পারছি যে আমি 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 যেটা বলি না এটাকে, এটাকে আমি বলেছি না ভগবান না বলেছে? তাহলে ভগবান বলছে, আমি কেন বলবো? যে যাকে পাবে সে তো বলছে। হ্যাঁ, শাস্ত্র বলছে, দেবতারা যারা বলছে দেবতারা পূজা করে, তাহলে আমার আগে দেবতাদেরকে পূজা করো, তারপর ভগবানের পূজা করবে, ফের তুমি তোমাদের পূজা করে সারো, তুমি সময় নষ্ট করবে। বরঞ্চ সেজন্য তাদেরকে অল্প বুদ্ধি বলা হলো। যারা ভগবানের ভক্ত তারা এটা জানে যে ভগবানের ভক্তি করলে যে দেবতাদের পূজা হচ্ছে না তার নয়, তাদের দেবতার নিন্দা করে পূজা করে না, তারাও দেবতার পূজা করতে চায়। ভগবান ভক্ত দেবতার পূজা করে, সে জানে ভালোভাবে, দেবর্ষি ভূতাপ্ত নৃণাং তৃণাং ন কিং কর্ণ ঋণী চ রাজন সর্বাত্মনা যে শরণাং শরণ্য গত মুকুন্দ পরিহিত করত। এই যে দেবতাদের কাছে মুনি ঋষিদের কাছে কার কাছে ঋণ থাকবে না, সবাই পূজা হয়ে যাবে। যথা তরুণ বলে নিশাচরণ ত্রিপন্থী তৎস্কন্দ ভুজ প্রশাখা প্রাণপহরণ, হ্যাঁ যথা ইন্দ্রণ সর্ব আহরণ, অচ্যুতের পূজা হলে দেবতাদেরও পূজা হচ্ছে। হ্যাঁ, ভক্তরা দেবতার নিন্দা করে না, দেবতার অসম্মান করে না, সম্মান করে। দেবতারা ভগবানের অঙ্গ, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, বুঝতে পারছো? কিন্তু শাস্ত্রে বলছে যে ভগবানের পূজা করলে দেবতার পূজা হয়, পিতৃপুরুষের পূজা হয়, সবার পূজা হয়। কেউ যে মন গড়া কথা বলো আমি দেবতার পূজা আগে করব পরে ভগবান করব, করো, যদি দেবতার পূজা করবে সেই ফল পাবে, যখন ভগবানের পূজা করবে সেই ফল পাবে, কোনো অসুবিধা নেই। সুতরাং যারা দেবতার পূজা করছে আমরা তাদের নিরুৎসাহ করছে না, ভগবানের না চাও আসলে দেবতার রূপে ভগবান পূজা কর কিছুটা ফল পাবে, তাই না? হ্যাঁ মহারাজ, বুঝতে পারছি। ভগবানকে ডাইরেক্টলি পূজা করলে যে ফল পাবে সেটা পাবে না। এখন দেবতাদেরকে পূজা করব পরে ভগবানের পূজা করব, দেবতাদেরকে পূজা করে করে মারা গেল, সে কুকুর বের হবে, বিড়াল হবে, বাঘ হবে, কে জানে, সেজন্য অপেক্ষা করবো কেন? তাই ভগবানের পর ভগবানের পূজা করে, ভগবানের পূজার মাধ্যমে দেবতাদের পূজা হয়, এটা ভালো না? হ্যাঁ মহারাজ, এই জন্যই অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে। এই জন্য অপবুদ্ধি সম্পন্ন বলা আছে, বুঝতে পারছি এবার। যে ভজে সে বড় চতুর, নাকি হ্যাঁ 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 মহারাজ, কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে মায়া ভজে সে হয় ফতুর। কৃষ্ণ ভক্তরা বলে আমাদের কিছু লাগবে না হে ভগবান, শুধু চরণ দুটাই লাগবে। আরে ভগবান চরণ নিয়ে কি করবে, টাকা পয়সা ঘর বাড়ি লাগবে না? না না, আমার কিছুই লাগবে না, তোর চরণ দুটাই লাগবে। কৃষ্ণ ভক্ত চালাক তো, কৃষ্ণ ভক্ত জানে এই চরণে কি আছে, এই চরণকে পাওয়ার জন্য লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সুব্রহ্মানম, টাকা পয়সা ঘর বাড়ি কিছুতে পাবো, এই লক্ষ্মী দেবীর একটু শুভ দৃষ্টি হলে। কিন্তু যেই চরণকে পাওয়ার জন্য সহস্র লক্ষ্মী লাইনে লাইনে দাঁড়িয়ে আছে, সেই চরণ যদি আমি পাই তাহলে আমার কি ঘর বাড়ি টাকা পয়সা কম থাকবে? সেজন্য তারা চালাক, তারা বলে না না আমি কিছুই চাই না ভগবান, আমার চরণটাই চাই, সেটা তো সব আছে সেখানে। হ্যাঁ, সে সব আছে। এই জন্য বলেছে যে ভজে সে বড় চতুর, যে মায়া ভজে সে হয় প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, আমি ওই একটা জিনিস একটু আমার কনফিউশন, সেটা হলো যে যেটা আমরা পেয়েছি যে চার প্রকার সুকৃতিকারী যারা যারা ভগবানকে ভজনা করেন, তাদের মধ্যে আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা এবং জ্ঞানী নিয়ে। ওই এখানে বলা আছে, প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে এই চার প্রকার ব্যক্তিরা ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। তো আর তো বুঝলাম আমরা, অর্থাৎই বুঝলাম জিজ্ঞাসু আর জ্ঞানীর মধ্যে আমার একটা কনফিউশন, যে জিজ্ঞাসু যারা তারা কি কারণে তারা ভগবানের ভজনা করছেন, আর জ্ঞানীরা কি কারণে, এবং এই জিজ্ঞাসু এবং জ্ঞানের মধ্যে কি তফাৎ? জিজ্ঞাসু মানে আমরা পড়লাম, তারপরে যে বর্ণনা করা হয়েছিল তারা ব্রহ্ম জিজ্ঞাসা। এই আত্মাটা কি জিনিস, শরীরটা কি জিনিস, আত্মা শরীরের মধ্যে কি পার্থক্য আছে, এটাকে জানার জন্য যারা চেষ্টা করছে তাদের বলে জিজ্ঞাসু, জানার বাসনা জিজ্ঞাসা রয়েছে। আত্মা শরীর কি পার্থক্য জানার জন্য যে প্রচেষ্টা, জিজ্ঞাসু বলা হয়েছে। আর জ্ঞানী মানে যারা আত্মাকে জেনে গেছে,
আর ব্রহ্ম কে জানে, তারা কিছুটা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, সামান্য ভাবে উপাসনা করে, তারা জড় বস্তু প্রতি বিতস্প্রিয় হয়ে গেছে। জিজ্ঞাসু মানে জড় বস্তুকে জানে না ভালোভাবে, জড় বস্তু আত্মার কি পার্থক্য আছে। জ্ঞানীরা জেনে তারা বিতস্প্রিয় হয়ে গেছে, তাদের জ্ঞানী বলা আছে। জিজ্ঞাসু বলা আছে, তাদের জ্ঞানী বলা আছে, আত্মজ্ঞান লাভ করেছে। আমি দেহ নেই, আমি চিন্ময় আত্মা, জেনে গেছে, একটু করে নিরাকার ব্রহ্মের উপাসনা করছে, তাদের জ্ঞানী বলা আছে। জিজ্ঞাসু মানে যারা দেহ, জ্ঞানী মানে যারা জেনে গেছে, তারা আছে জ্ঞানী। সিম্পল, সরল, অসুবিধা আছে? ঠিক আছে মহারাজ, তারা জেনে গেছেন যেহেতু, তাহলে এদেরকে কেন শুদ্ধ ভক্ত বলা হচ্ছে না? তারা শুদ্ধ ভক্ত হবে, তাদের তো বলা হয়েছে, তো তারা ভক্ত বলা হয়েছে, শুদ্ধ ভক্ত বলা হয় না। বহু জন্মের পরে যখন তারা বুঝে যাবে যে বাস্তুদেব সবকিছু, তখন শুদ্ধ ভক্ত হয়ে যাবে। এখন তারা আত্মাকে জেনে গেছে, তার দেহ নেই, তার চিন্ময় আত্মায় জ্ঞান এসে গেছে, তাদের ভিতরে একটু নিরাকার ভাব রয়েছে, সেটা চলে যাবে। এমনি তো ভগবান বলছেন, এ আমার ভক্ত, সে আমার অত্যন্ত প্রিয়। জ্ঞানী কি বলছে না, এ আমার প্রিয়, আমিও তার প্রিয়, সে আমাকে প্রিয়, তারা এইভাবে উন্নত শ্রেষ্ঠ। কিন্তু তারা বহু জন্মের পরে যখন বুঝে যাবে সব কিছু বাসুতে, এরকম লোক অত্যন্ত দুর্লভ। ঠিক আছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে গীতামৃত অনুষ্ঠান যোগদান করবার জন্য। কৃষ্ণ ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ আমাকে ভিডিও অন করতে বলছে, আমি একটু অসুস্থ, কালকে একটু হাতের কব্জিতে লাগছে, ব্যান্ডেজ করা আছে, তো ভিডিওটা আমি অন করতে চাচ্ছিলাম না। কে ভিডিও অন করতে বলছে? এই যে এখানে মেসেজ আসছে ইয়েতে, আমি একটু ভিডিও অন না করে ছোট ছোট দুটো প্রশ্ন করতাম, কমন প্রশ্ন। কি প্রশ্ন আছে? অনেকে অনেকে বলেন যে দেবতারা হচ্ছে ভগবানের এই রূপ বা এক একটা শক্তি, আসলে এই কথাটা কতটুকু সত্য? সত্য, দেবতারা ভগবানের বিভূতি অবতার। আচ্ছা, ভগবান নিজে বলতেন দেবতারা আমার অঙ্গ, সেই জন্য তো দেবতাদেরকে পূজা করলে কিছুটা সুফল হয়। কিছুটা হয় কিন্তু পূজা করার থেকে দেবতাদেরকে পূজা করাটা ভালো না? কিন্তু তারা আবার এটাও বলে যে আমরা দেবতাদের যারা পূজা করছি তারা ভগবানেরই করছে, কিন্তু মানে আমরা মাধ্যমে ভগবানের কাছে যাচ্ছি, কিন্তু দেবতাদের পূজা করলে কি? সেটাও ঠিক, সেটাও ঠিক। ভগবান বলছেন যারা যেপি অন্য দেবতা বক্তা যজন্তে শ্রদ্ধা নেতা তেপি মামে বকুন্তে, তোমরা অন্য দেবতাদের পূজা করলেও আমার পূজা হচ্ছে সেটা। কেননা দেবতারা তোমরা যে পূজা করো সেটা আমাকে দিচ্ছে, আর আমার কাছ থেকে ফল নিয়ে তোমাকে দিচ্ছে। সেটা তুমি করতে পারো, তোমার ডাইরেক্টলি পূজা করে ফলটা আমার কাছ থেকে নিতে পারো। কেননা সেটা অবিধি পূর্বক, সেটা যথার্থ বিধি নয়। যথার্থ বিধি হচ্ছে তুমি ডাইরেক্টলি আমাকে ভালোবাসো, আমাকে পূজা করো। দেবতাদেরকে পূজা করলে আমার পূজা হয়, তো দেবতাদেরকে পূজা করলে তুমি দেবলোকে যাবে, ভূত প্রেতের পূজা করলে ভূত লোকে যাবে, পিতৃপুরুষের পূজা করলে পিতৃ লোকে যাবে। ভাই যাকে পূজা করো ভগবানকে পূজা আজকে, সবাই তো ভগবান থেকে আসছে, ভগবানের অংশ। ভগবানকে পূজা করলে ভগবানকে পাবে, দেবতাদেরকে পূজা করলে দেবতাদেরকে পাবে, এ কথা বলা হয়েছে। ঠিক আছে, তো দেবদেবদের যারা পূজা করুক বা যে যোগী আছে পরমাত্মার উপাসনা করুক, বা জ্ঞানী আছে নিরাকার ব্রহ্মের উপাসনা করুক, যে যাই করুক না কেন, সৌভাগ্যবশত ভক্তের সঙ্গ পেয়ে গেল, তার একমাত্র সেখান থেকে সুযোগ আছে, সে ভগবত উন্মুখী হবে, তা না হলে হবে। আচ্ছা, তা না হলে ভক্ত সঙ্গ একমাত্র দরকার, আমার কেন সে রিস্ক নেব? হ্যাঁ সেটাই তো বলছেন গুরুমাস, বলছেন তোমার বললেন যে দেখো কলিযুগে প্রথম 10,000 বছর, 10,000 বছর এই সুযোগ আছে হরিনামের মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেম লাভ করার সুযোগ আছে।
গুরু মহারাজ বলছেন যে কোন দেবাদেবী ভক্তি 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 করলো, দেবলোকে চলে গেল। দেবলোকে তো সেখান থেকে 50-60 হাজার লক্ষ বছর থেকে আবার যখন আসবে 10 বছর চলে গেছে, লাভটা কি হবে? তখন তো ঘোর কলে এসে দেখবে, তখন আর আমরা হরিনামের সংস্পর্শে ভগবানকে লাভ করার ইয়ে পাবো না। হ্যাঁ, সুযোগ হবে না, সন্তান লস হবে আমাদের। হ্যাঁ, তো মহারাজ অনেক ধন্যবাদ, আমাকে একটু আশীর্বাদ করবেন যাতে আমার এই আমি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে উঠি। ঠিক আছে, আমরা সবাই প্রার্থনা করছি আপনার জন্য আচ্ছা তাড়াতাড়ি সুস্থ হন। আমি আর আচ্ছা কি প্রার্থনা করবো, আমি তো নিজে অসুস্থ, আমি আর আপনার জন্য কি প্রার্থনা করবো? না, ঠিক আছে, কর্মফল আমাদের ভোগ করতে হবে। হ্যাঁ সেটাই, কর্মফল ভোগ ঠিক করতে আছে, হবে। আচ্ছা হরে কৃষ্ণ, আচ্ছা, হ্যাঁ, হরে জয় শ্রী কৃষ্ণ মহাপ্রভু, প্রভুপাদ কি যায়, সমবেত ভক্ত বৃন্দ কি যায়, বাঞ্ছা কল্পতরু ভস্য